তো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের এখানে সকালবেলা প্রচণ্ড ঝড় হয়েছে, ঝড় হওয়ার পরে পাখির বাচ্চা পড়ছে, দেখেন আপনাদের দেখানো হবে। দেখেন অনেক উঁচা থেকে বাচ্চাগুলো পড়ছে, পড়ার পর দেখেন এই যে একটা বাচ্চা, এ একটা বাচ্চা দেখেন পুইড়া মারা গেছে। কিভাবে মারা গেছে বাচ্চাটা, আর এই একটা বাচ্চা কিভাবে পড়ে আসছে রে। এটাকে এখন ওর মায়ের কাছে দিয়ে দিব। সুন্দর বাচ্চাটা কিভাবে পড়ে গেছে, উড়ে বাবা পিঁপড়া ধরছে, দেখেন দেখেন কি পিঁপড়া ধরছে, পিঁপড়া ধরছে, পিঁপড়া গুলো ছাড় দিতেছি, উড়ে বাবা প্রচুর পিঁপড়া। সোনামণি বাচ্চা এটা, এটা হচ্ছে আমাদের জাতীয় পাখি দোয়েল, দোয়েল পাখির বাচ্চা। দেখেন ওর মা এসে দাঁড়ায় রয়েছে ওই যে ওইখানে। এই ছোট্ট পাখির বাচ্চাটি হচ্ছে দোয়েল পাখির বাচ্চা, বাসা ভেঙে পড়ে গেছে আজকে সকালবেলা। একটি বাচ্চা ওখানে মারা গেছে, আর একটি এটি বেঁচে আছে। এটাকে এখন আমরা বাসায় উঠাই দেব। পাখির বাসাটি খুঁজতেছি কোথায় আছে, বাট পাইতেছি না, তারপরে খুঁজতেছি, আপনারাও দেখেন। ওই দেখা যাচ্ছে ওটাই পাখির বাসা, ওইখানে পাখির বেবিটাকে উঠিয়ে দিব। ওই হচ্ছে পাখির বাসা, কি সুন্দর পাখির বাচ্চা, মানে কিউট। এটাকে এখন বাসায় রেখে দিতে মায়া লাগতেছে, তবু ওর মায়ের কাছে পাঠিয়ে দিতে হবে, কারণ মা ও মা বাবা ছাড়া বাচ্চা অসহায়। ওর মায়ের কাছে ওই ভালো থাকবে, কারণ ভেবিরা সবসময় তাদের মায়ের কাছেই ভালো থাকে। পাখির ভেবিটাও পাখির মায়ের কাছে খুব ভালো থাকবে, এর জন্য ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দিব এখন। কি সুন্দর করে বসে আছে, কিউট বেবি, কেমন করে তাকাইতেছে। কি সুন্দর বেবি, তুমি কি খাবে, ঘুমাইতেছে দেখেন কিভাবে। এই বাচ্চারা অনেক সুস্থ আছে, ভালো, এর কোনো ক্ষতি হয় নাই।
আমি ভেবেছিলাম দুইটা পাখির বাচ্চা পড়ছে, এখন আর একটু ওদিক ঘুরছি দেখি যে আর একটা বাচ্চা, দুইটা বাচ্চা মারা গেছে, একটি বাচ্চা দেখেন সুন্দর আছে। এ কি ঝড় হয়েছে, ঝড়ে পাখির বাচ্চা ফেলাই ফেলাইছে, মারা গেছে, দুইটাই মারা গেছে, এখন একটাই সুস্থ আছে। এখন ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দিব, কারণ ওই ওর মার কাছেই ভালো থাকবে। আসো ওকে ওর মায়ের কাছে উঠে দিই। এই সুমাইয়া গাছে উঠছে, পাখির বাচ্চাটাকে এখন দিয়ে দিবে। এই সুন্দর করে দিয়ে দাও, হ্যাঁ এখন নেমে পড়ো। পাখির বাচ্চাটাকে ওর মায়ের কাছে পাঠিয়ে দিলাম, এখানে আমার ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফেজ।